হরহর মহাদেব। আমি অয়ন, আমার কেদারনাথ যাত্রার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এই মুহূর্তে আছি হরিদ্বারে। আমরা হরিদ্বার থেকে বেরিয়ে যাব কেদারনাথের উদ্দেশ্যে। যে এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে আমরা উপরে মাল তুলতে পারছি না, একটু ওয়েট করে আছি, বৃষ্টি একটু কমলে আমরা মাল তুলে আমরা রওনা দেবো। হর মহাদেব, হর মহাদেব। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা হরিদ্বার থেকে বেরিয়ে যাচ্ছি কেদারের উদ্দেশ্যে। আর ইনি হচ্ছেন বাপিদা, ওনার প্রশংসা আমি অনেক আগে শুনে নিয়েছি, এবার আমার পালা হচ্ছে দেখার। এবার বাপিদার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক, আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। আমরা এই যে হরদেবপুর ঘাট ছেড়ে যাচ্ছি, হরিদ্বার ছেড়েও আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখছেন ল্যান্ডস্কেপ হয়েছে, ঠিক আছে, এই দেখুন কি অবস্থা। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আর এখানে ট্রাফিক করার মতন কেউ নেই। আমি যাচ্ছি আর আমার সঙ্গে কিছু যাচ্ছে, দুজন মিলে কিছুটা গিয়ে ট্রাফিক করবো, তাহলে আমাদের গাড়িটা আসতে পারবে, তার আগে আমাদের গাড়িটা আসতে পারবে না। এই দেখুন কিভাবে ল্যান্ডস্কেপ হয়েছে, এরপরে গিয়ে কিছু গাড়ি দাঁড় করালে তবে আমাদের এটা আসতে পারবে। আর এই হচ্ছে অবস্থা, খুবই খারাপ। যা এসে মনে হলো যে কোনো সময় ল্যান্ডস্কেপ হতে পারে। এখানে গাড়ির ডাকটা হতো, তুই সেখানে যা, সেখানে গাড়ি ওখানে দাঁড় করাবে। আমি হ্যাঁ হ্যাঁ তুই যা না, আরে এখানে একটা মাল যাবে, আরে আমি তো আছি, তুমি চলো না। এই যে গাড়ি আসছে এবারে আমাদের দিক থেকে, কোনো পুলিশের দেখা পেলাম না, আমি কোনো পুলিশের দেখা পেলাম না বা ট্রাফিক করার মতো কাউকে পেলাম না, তাই আমরাই গাড়ি থেকে নেব। আমরা ট্রাফিকটা করতে শুরু করে দিয়েছি। সকালবেলা যখন আমরা হরিদ্বার থেকে বেরোলাম তখন বৃষ্টি শুরু হয়েছিল, এখনো পর্যন্ত বৃষ্টি অনবরত হয়ে চলছে। আমরা হরিদ্বার থেকে বিয়াসি বলে একটা জায়গাতে এসে দাঁড়িয়ে আছি, এখানে একটু চা ফা খাবো, তারপরে আবার বেরোবো। তবে আমাদের এই যে জার্নিটা যে আছে এটা প্রায় 320 কিলোমিটার মতন জার্নি আছে, আর সময় লাগবে 8 থেকে 10 ঘন্টার মতন। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, এখনো আমাদের অনেকটা পথ বাকি আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে দেখুন আমাদের সামনের দৃশ্য, পুরো জায়গাটা মেঘে ভর্তি হয়ে গেছে। আর এই যে রাস্তা, অপূর্ব সুন্দর দৃশ্য আমি সামনে থেকে উপভোগ করছি, আর সেই দৃশ্যই আমার চোখ দিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি। সকাল থেকে বেরিয়ে কিছু খাওয়া হয়নি, আর চিকুর তো পেট ফাঁকা হয়েছিল, আর ওর তাই সকালবেলা আবার চিকু চারটে পরোটা তো মিনিমাম খাবেই, এখন একটা ওকে দেওয়া হয়েছে। চিকু বলো কি দেবে,
হর মহাদেব। হরিদ্বার থেকে প্রায় 130 কিলোমিটার অতিক্রম করে আমরা শ্রীনগর পেরিয়ে কিছুটা দূর চলে এসেছি। যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে শ্রীনগর ড্যাম বলে একটি জায়গার নাম। আর এই আমার পেছন দিক দিয়ে দেখতে পাচ্ছেন অলকনন্দা নদী বয়ে যাচ্ছে। জায়গাটা তো আমার অপূর্ব লাগলো। কেদারনাথ যাওয়ার পথে যে রুদ্রপ্রয়াগ পরে আমার পিছনে দেখছেন সেই রুদ্রপ্রয়াগ। আর এখানে আমরা দাঁড়িয়েছি কিছু ছবি নেব বলে। আর আমার যে পিছনে দেখতে পাচ্ছেন হ্যান্ডসাম বয় আর আমার সুপার হ্যান্ডসাম কাকা, হাসিটা কিন্তু আমার দারুণ লেগেছে, সুপার। আজ সকাল 7:30 নাগাদ আমরা হরিদ্বার থেকে বেরিয়েছিলাম কেদারনাথের উদ্দেশ্যে। আমাদের কথা ছিল সীতাপুরে থাকার, কিন্তু আমরা কিছুটা প্রোগ্রাম চেঞ্জ করি, আমরা ডিসিশন নিই যে আমরা ফাটাতে থাকবো। সেই মতন আমরা এই মুহূর্তে ফাটাতে এসে পৌঁছেছি। আর আমাদের যে যাত্রা ছিল সেটা ছিল প্রায় 320 কিলোমিটারের মতন, আর আমাদের সময় লাগলো প্রায় 10 ঘন্টার মতন। আর এই হচ্ছে আমাদের হোটেলের বারান্দা থেকে ভিউ, সত্যি অসাধারণ ভিউ। আমরা কোন হোটেলে আছি সেটা আপনাদের জানিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন সোনপ্রয়াগ, এখান থেকে প্রায় 13 কিলোমিটার, আর গৌরকুণ্ড হচ্ছে 19 কিলোমিটার, আর কেদারনাথ হচ্ছে প্রায় 35 কিলোমিটারের মতন। তবে আমি সাজেস্ট করবো যারা কেদারনাথ আসবেন তারা সীতাপুরে না থেকেন, আমি বলবো ফাটাতে থাকুন। কারণ এই যে জায়গাটা আমি দেখলাম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে যে ভিউটা, ভিউ পয়েন্ট যে আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, দারুণ ভিউ পয়েন্ট। আর আমরা যে হোটেলটাতে আছি তার বারান্দা থেকে এই ভিউ পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ফাটাতে যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে হোটেল
কেদার কিপা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা এখানে এসে রুম বুক করে নিতে পারেন। আর এই হচ্ছে আমাদের হোটেল, আমরা এই হোটেলেই এসে উঠেছি। কেদারনাথ ভবনের আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ফিরে আসছি, তৎক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।